কাঁঠাল কাটা আমাদের রেডি। দেখো সুতির মধ্যে আলু দেব, কাঁঠাল কাটতে সময় লেগেছে, আছে দুটো। তো কাঁঠাল কেটে নেবার মাছ ভাজা বসে গেছে গ্যাসে, মাছ ভাজা হচ্ছে, তো রান্না করতে বেশি হলো ফটফট হয়ে যাবে। আমার এমনি বাসি কাজ হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, রান্না বাড়ি এখন শুধু সবজি ব্যাস। ওকে ওই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু করতে সে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, ভালো থাকো সুস্থ থাকো, আর আমাকে আমার সঙ্গে বেশি বেশি গল্প করো। তো বলছি বন্ধুরা, আমি আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি আমার ব্লগটা, আজকে ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠেছি। আসলে কয়েকদিন ধরে ডাক্তারের কাছে ঘুরতে ডাক্তার দেখাতে পারছি না, তো আজকে ডাক্তারের কাছে যেতেই হবে আমাদেরকে 11:30 মধ্যে। ওই জন্য আমি আমার আমার বর তো সকালেই ওঠে, এবার আমরা দুজনেই সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠে কাজ টাজ করে নেবো। সেই জন্য ভাবলাম যে আমার ব্লগটা আমি শুরু করে দিই, এটা আমার কাজের মধ্যেই পড়ে যায়। তো আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো আমি এখন কী কী কাজ করব, তোমরা থাকো আমার সঙ্গে। আমি এখন বিস্তার তুলবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, কাপড় কাচবো, তারপরে রান্না হবে। রান্না এখন কী হবে বলা যাচ্ছে না, কারণ কি বাটা মাছ ফ্রিজে আছে, বাটা মাছ হবে, বাটা মাছটা হবেই, একদমই সত্যি কথা হবে। কাঁঠাল আছে, এখন কাঁঠালের কী হবে বলা যাচ্ছে না, বাজার যতক্ষণ না ও যাচ্ছে না ততক্ষণ কিছু হবে না। আমি মশারি তুলছি, আসলে আমার ঘরটা খুব এলোমেলো হয়ে আছে। মাছ ভাজা হচ্ছে, তো রান্না করতে বেশি করলাম।
ফটাফট হয়ে যাবে। আমার এমনি বাসি কাজ হয়ে গেছে, ঘর মোচা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, রান্না বাড়ি এখন শুধু সবজি প্যাক ওকে হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া শুরু করতে সেটা দেখা হচ্ছে। বাটা মাছের সরষাতে পোস্ত দিয়ে দুটো মিলে পাতলা করেছিলাম, শুধু বাটা মাছের পোস্ত। আজকে হলো বেগুন আলু দিয়ে সরষা করবো, শুধু সরষা দেবো, পোস্ত দেবো না। রান্না বসিয়ে দিয়ে বসে গেছে, কড়াইয়ে হলো বেগুন আলু বসে গেছে। এবার শুধু সরষা মশলা তৈরি, সরষাটা বাটছি, তাই সঙ্গে থাকো। বন্ধুরা আমি বলছি, আমার মাছের ঝোল করা হয়ে গেছে বেগুন আলু দিয়ে সরষা, এই যে দেখছো। এখন হবে কাঁঠালের তরকারি। মানে তোমরা হয়তো বলতেই পারো, কেউ এত তাড়াতাড়ি কেন করছো রান্না? আসলে আমার প্রথমেই বলেছিলাম আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাবো, ওই জন্য 12টার আগেই যেতে হবে, 11:30টার মধ্যে। তাই সেই জন্য আমার ঝোল রান্না কমপ্লিট। এবার শুধু একটা তরকারি হবে, কাঁঠালের তরকারি, আর হবে চাটনি। বাটা মাছের সরষা খেতে বেশ ভালোই লাগে, তাজা বাটা মাছ। বাটা মাছগুলো বেশ বড় বড় ছিল না, ছোট ছোট ছিল, মানে খুব একটা ছোট না, মিডিয়াম সাইজ সাইজে। আমার কাঁঠালের তরকারি বসে গেছে, এখন কষাবো, মানে কষাতে যে যতটুকু সময় লাগবে। আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, আমি মশলা করে নিই, শুকনো লঙ্কা বেটে নিয়ে করি। হ্যাঁ, পাটায় বাটি না, মিক্সিতে বেটে নিয়ে করি, পেঁয়াজ রসুন লঙ্কা সব আদা জিরা দিয়ে বেটে করছি। আলাদা টেস্টই হয় দেখো বাটার তরকারি খেলে। শুনেছি পাটায় বেটে খেলে আরও টেস্টি হয়, তো শুনেছি কি আমার মা পাটায় বেটে খাওয়ায়। আমি অবশ্য পাটায় বাটতে পারি না, ভালো লাগে না, পছন্দ না পাটায় বাটাটা। স্নান করতে বেটে আছে, স্নান করে খাওয়া দাওয়া করবে। সকালের খাবারটা আজকে খাইনি, মুরগি খেয়েছিল। মানে বুঝতেই পারছো, স্নান করে ভাত খেয়ে নি, মানে সকালে খাবার ভাত খেলে অলস অলস লাগতে, স্নান করে নিবে যেহেতু এক জায়গায় যেতে হবে। এবার কি বলতো, তার ফাঁকে ফাঁকে যদি একটু গল্প করা যায়, একটু নিজস্ব নিজের মনে করে ব্লগ তৈরি করা যায়, বেশ ভালোই লাগে। এ শুধুমাত্র বউ, মানে বউদেরও মন ভালো লাগে, সবসময় তো একই জিনিস ভালো লাগে না, একই আমি হয়েছে।